চা শ্রমিকদের জন্য হবে নিরাপদ বাসস্থান আশ্বাস প্রধানমন্ত্রী। আট কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয় বললেন ওবায়দুল কাদের। অপকর্ম থেকে দলীয় নেতাকর্মীদের দূরে থাকার পরামর্শ। আইএমএফ এর চাপে পড়েও আসছে বাজেটে বাড়ছে ভর্তুকির পরিমাণ। জ্বালানি খাতে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। 175 প্লাটুন বিজিবি মোতায়েন। সবাইকে স্বাগত আছে এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পরে খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, তাদের যা প্রয়োজন সবই করবে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছিলেন। চা শিল্পের গবেষণার দিকে বিশেষ নজর দিতে হবে। চা শ্রমিকরা অনগ্রসর, তারা ভাসমান অবস্থায় আছে, তাদের আর ভাসমান থাকতে হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা ফান্ড আছে, সেখান থেকে তাদের জন্য ফান্ড দেওয়া হবে। অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আটটি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার পেয়েছে আটটি কোম্পানি ও ব্যক্তি। উৎপাদন বেড়েছে, আবার চা গ্রহণও তো বেড়ে গেছে, এটাই হলো বাস্তব কথা। এর সাথে সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে। আর আমাদের এই উত্তরাঞ্চলে যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরও একটু যত্নবান হওয়া এবং কীভাবে আরও চা উৎপাদন করা যায় সে ব্যবস্থা করা। তাছাড়া চা বোর্ড, ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এবং পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাট জেলাতে চা বোর্ডের একটা স্থায়ী অফিসও নির্মাণ করা হয়েছে। এক সময় যে সব জায়গাগুলি মানে গোচারণ ভূমি ছিল, এখন সেখানে চায়ের বলতে পারেন, এখন আর কিচেন গার্ডেন বলতে চায়ের ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের। যত দূরেই থাকি না কেন, শিশুরা সবসময় অন্তরে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকার প্রধান আরো বলেন, নতুন প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে সেজন্য যুগোপযোগীভাবে তাদের গড়ে তোলার চেষ্টা চলছে। দেখুন লাবণ্য ভূঁইয়ার রিপোর্ট। গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিশুদের সাথে যেন শৈশবে ফিরে যান বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে সেজন্য যুগের সাথে তাল মিলিয়ে তাদের গড়ে তোলার চেষ্টা করছে সরকার। আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদের তো সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে অনেক প্রসারিত করেছে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্মই আগামী সুন্দর বাংলাদেশ গড়বে। যত দূরেই থাকি না কেন, আমার এই ছোট্ট সোনামণিরা, তার সবসময় তোমরা আছো আমার অন্তরে, তোমরা আমার অন্তরেই আছো। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি, শিক্ষার সুযোগটা সৃষ্টি করেছি। প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। অর্থাৎ আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমার সাক্ষরতা হার যা 2006 সালে ছিল মাত্র 45%, আজকে তার 76.8% উন্নীত হয়েছে। জাতির পিতার 99 থেকে 104 জন্মবার্ষিকী উপলক্ষে টানা 6 বছর ধরে চলা এই প্রতিযোগিতার মোট 304 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সালে চিত্রাঙ্কনে লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চোরের রাজা, চোরের মহারাজা সবাই বিএনপির বলেও সমালোচনা করেন তিনি। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের যে কোনো ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। দেখুন এই চিমিত রিপোর্ট। দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস এবং 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সভায় কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উদ্বেগের একটা কারণ। এ সময় তিনি বলেন বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, অথচ তাদের দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং দুর্নীতি ও অস্ত্রপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং মামলায়, অস্ত্র চোরাচালানে মামলায় 10 টাক অস্ত্র, দুর্নীতির মামলায় আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসাম। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দলের প্রধানই দুর্নীতিকার। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না। তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সাহস শেখ হাসিনার আছে। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি, এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের। দলীয় নেতাকর্মীদের যে কোনো ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বানও জানান তিনি। অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেব। এইচ এম ইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার 2024-25 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে 2024-2025 অর্থ বছরের বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকি বৃদ্ধি পাচ্ছে। যদিও ভর্তুকি কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ রয়েছে। চলতি বছরের অর্থ সংকটের কারণে সার ও বিদ্যুৎ খাতের ভর্তুকির টাকা পরিশোধ করতে না পেরে সরকার এরই মধ্যে কয়েক হাজার কোটি টাকা বন্ড দিয়েছে। বিশেষজ্ঞরা আবার মনে করেন, বিদ্যুৎ জ্বালানি খাতে গ্রাহকের কাঁধে বন্দুক না রেখে ভর্তুকি সমন্বয় করা যেতে পারে। বিস্তারিত দেখুন রকি মানিকের রিপোর্টে। আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে ভর্তুকি প্রণোদনা বাবদ বরাদ্দের প্রস্তাব 1,12,000 কোটি করার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয়, যা গেল বাজেটের থেকে 14,000 কোটি বেশি। সবচেয়ে বেশি ভর্তুকি হতে পারে বিদ্যুৎ খাতে, বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে 35,000 কোটি টাকা। কৃষিখাত বরাদ্দ পেতে পারে 25,000 কোটি টাকা। এছাড়া রপ্তানি প্রণোদনায় 7,825 কোটি, আমদানিতে 7,000 কোটি, খাদ্যে 7,000 কোটি টাকা ও প্রবাসী আয় আনতে 6,200 কোটি ভর্তুকি হতে পারে। সরকার 1,12,000 কোটি টাকার যে ভর্তুকি পরিকল্পনা করছে, যেটা গত বছরের চেয়ে প্রায় 14,000 কোটি টাকা বেশি হবে, সেটি একদিক থেকে এর ভিতরে কৃষির খাতের জন্য যে ভর্তুকি রাখা, সেটা একদিকে আমার সারের উৎপাদন ব্যয় কম রাখবে, একই সাথে আমার ইরিগেশন সেচের উৎপাদন ব্যয় কমাবে। সুতরাং সেদিক থেকে এই ভর্তুকিটি অব্যাহত রাখবার যুক্তি রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কৃষি, খাদ্য ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলোতে ভর্তুকি অব্যাহত রাখা জরুরি, নইলে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। ভর্তুকি সমন্বয়টি যেন ভোক্তার ঘাড়ে রেখে, বন্দুক রেখে যাতে না হয়, ভর্তুকি সমন্বয়টি যেন হয় বিদ্যুৎ খাতে যে অদক্ষতা, বিদ্যুতের এই ক্যাপাসিটি পেমেন্টের ক্ষেত্রে যে অদক্ষতা, এবং কম্পিটিটিভ বিডিং প্রসেস বন্ধ করে রাখার মাধ্যমে যে উচ্চ মূল্যে বিদ্যুৎ এবং জ্বালানি ক্রয়, সেগুলোকে বন্ধ করার মাধ্যমেই এই সাবসিডি অ্যাডজাস্টমেন্ট সম্ভব।
আইএমএফ সরকারকে কয়েকটি খাতে ভর্তুকি কমিয়ে আনতে পরামর্শ দিয়েছে। অন্যদিকে সরকারও অর্থ সংকটের কারণে ভর্তুকি পরিশোধ করতে পারছে না সময় মতো। বছর ঘুরে বাজেট আসে, বাজেট যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের মূল্যও বৃদ্ধি হয়, আর এতে অস্বস্তিতে পড়ে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে হলে সামাজিক, কৃষি, নিরাপত্তামূলক কর্মসূচিগুলোতে ভর্তুকি অব্যাহত রাখা, পাশাপাশি বিদ্যুতের বিলের বোঝা না চাপিয়ে বিদ্যুৎ খাতেও ভর্তুকি সমন্বয় করার তাগিদ দেন তারা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রিটার্নিং অফিস থেকে ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে সরঞ্জাম। কাল সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার যাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। এবার 55 উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও আগের ধাপগুলোতে স্থগিত কিছু উপজেলাও যুক্ত হচ্ছে এই ধাপে। বেশিরভাগ জায়গায় ব্যালট হবে ভোট। সিরাজগঞ্জের দুটি উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। দর্শক, নির্বাচনী সরঞ্জাম বিতরণে আরো খবর নিয়ে এই মুহূর্তে ময়মনসিংহ গফরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকারী মাহমুদুল হাসান। হাসান, আমাদেরকে জানান যে কাল তো চতুর্থ ধাপে উপজেলার ভোট গ্রহণ, উপজেলা নির্বাচনে, তো নির্বাচনী প্রস্তুতি এখন কেমন দেখছেন? ধন্যবাদ মুখর। চতুর্থ ধাপে নির্বাচনে ময়মনসিংহের তিনটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হবে আগামীকাল। সেই ভোটগ্রহণকে সামনে রেখে সকাল থেকেই যে উপজেলা পরিষদের চত্বর থেকেই ভোটের সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যে উপজেলা প্রশাসন চত্বরে, সেখান থেকেই ভোটের সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। সেই গফরগাঁও উপজেলা দুইটি থানা, একটি পৌরসভা এবং 15টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সর্ববৃহৎ এই উপজেলা। এই উপজেলায় 3,87,076 জন ভোটার রয়েছে। সকাল থেকেই আমরা আসলে যে এই যে উপজেলা চত্বরে আমরা অবস্থান করছি, সেখানে আমরা দেখেছি সেখান থেকেই যে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তারা, পিটারিং অফিসার, পুলিং অফিসার, তারা তাদের সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন। আমি যদি একটু দেখাতে চাই মুখর আপনাকে যে এই সরঞ্জামাদি আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা রয়েছেন এবং রিটার্নিং অফিসার রয়েছেন, পুলিং অফিসার রয়েছেন, তারা আসলে তাদের মালগুলো বুঝে নিচ্ছেন বিভিন্ন কেন্দ্রে এবং চলে যাবে। আর আইন শৃঙ্খলার বিষয়ে যদি আমি বলতে চাই যে এই গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি যে সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এই ছিল মুখর আমার কাছে গাজীপুর ময়মনসিংহের গফরগাঁওয়ের নির্বাচনের সর্বশেষ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী মাহমুদ হাসান ময়মনসিংহের গফরগাঁও থেকে জানাচ্ছেন উপজেলা নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর। ভিন্ন প্রসঙ্গ, সাতক্ষীরায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হামিদ সিআইপি বলেন, দেশ, জনগণ ও প্রধানমন্ত্রীর প্রয়োজনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফমর রুহুল হক। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় উপস্থিত হন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু ও সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন সহ এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। বঙ্গবন্ধু সৈনিকদের গঠনতন্ত্র মোতাবেক সভাপতি ছাড়া যদি অন্য কেউ কোনো কমিটি দিয়ে থাকে সেটা অবৈধভাবে বিবেচিত হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন সকলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন মিশন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, অস্ত্র হাতে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার পর থেকেই তিনি শেখ হাসিনার পাশে আছেন। আগামীতে বঙ্গবন্ধু কন্যার যে কোনো প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তিনি। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হিসাবে বলতে চাই, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি সিআইপি, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করার জন্য মিলিয়ে ঝিলে কাজ করতে হবে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেভাবে হুকুম দিয়েছে আপনারা থানা লেভেলগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আবার প্রয়োজন হয় আমি আসবো, আমাদের যারা আছে রয়েছে তাদের নিয়ে আসবো, আইসা আবার সব থানা লেভেল সহকারে আলোচনা করা যাব এবং ঠিক আছে আপনাকে করছেন। অনুষ্ঠান শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাতক্ষীরা তিন আসনের সংসদ সদস্য ডাক্তার আফমর রুহুল হক এক ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিপ্লব, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার চৌদ্দগ্রামে গণপিটুনিতে মহিনউদ্দিন প্রকাশ গাওয়া নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত যুবক উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আব্দুল কাদের ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, চুরি করতে গিয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। মহিনউদ্দিন ধর্ষণ, চুরি, ডাকাতি ও ইফটিজিং সহ একাধিক মামলার আসামি। অপরদিকে নিহত স্ত্রী আকলিমা আক্তার লিমার দাবি, পূর্ব বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ, থাকছে ভারতের লোকসভা নির্বাচনের খবর। ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় ভোট গণনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এখন পর্যন্ত 240টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 97টিতে কংগ্রেস এবং 200 আসনে অন্যান্য দল এগিয়ে আছে। সরকার গঠন করতে 543টির মধ্যে জয় পেতে হবে 272টি আসনে। বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট, ভারতীয় লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে তা জানা যাবে আজই। প্রায় দেড় মাস ধরে 7 ধাপের এই নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল 8টায়। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে নির্বাচনে 64 কোটি 20 লাখ মানুষ ভোট দিয়েছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম দিয়ে ভোট নেয়ার ফলে ভোট গণনা খুব দ্রুত শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বুথ ফেরত বিভিন্ন জরিপ এবং ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত দুবারের মতো এবারও নির্বাচনে বিশাল জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এই নির্বাচনে এনডিএ জোট জিতলে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। ভারতীয় সংসদে নিম্নকক্ষ 543 আসন বিশিষ্ট লোকসভার জন্য ভোট গ্রহণ করা হয়েছে। যে দল বা জোট 272 বা তার বেশি আসন পাবে তারা দেশের পরবর্তী সরকার গঠন করবে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। মোগলটুলি মকপুর পাড় এলাকার বাসিন্দা জান্নাতুন্নেসা মিলি নামের এক নারী এলাকার প্রতারক চক্রের জুলুম নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি দাবি জানান, দীর্ঘদিন ধরে স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। বিগত 3 বছর আগে কলি বিল্ডিংয়ের মালিকের সাথে দলিল করে ওই ভবনের দ্বিতীয় তলা কেনেন, কিন্তু লেনদেনের পর থেকে তাদের হুমকি দিতে থাকেন ভবন মালিক। ভুক্তভোগী ওই নারী শান্তি ও নিরাপদে বসবাস করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। জানাবো খেলা খবর, থাকছে ক্রিকেট। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডাকে 125 রানে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানরা। রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দান ওপেনিংয়ে রেকর্ড 154 রানের জুটি করেন। গুরবাজ 76 এবং জর্দান করেন 70 রান। শেষ পর্যন্ত 183 রানে শেষ হয় আফগানিস্তান ইনিংস। জবাব দিতে নেমে শুরু থেকে আফগান বোলারদের তোপের মুখে পড়ে উগান্ডা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 58 রানে অলআউট হয় উগান্ডা। আফগানদের হয়ে ফারুকি মাত্র 9 রান খরচায় নেন 5টি উইকেট। শেষ খবর এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়েছি। আর চা শ্রমিকদের জন্য হবে নিরাপদ বাসস্থান, আশ্বাস প্রধানমন্ত্রী। 8 কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয় বললেন ওবায়দুল কাদের, অপকর্ম থেকে দলীয় নেতা কর্মীদের দূরে থাকার পরামর্শ। আইএমএফের চাপের পরেও আসছে বাজেটে বাড়ছে ভর্তুকির পরিমাণ, জ্বালানি খাতে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, 175 প্লাটুন বিজেপি মোতায়েন। এশিয়ান নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।